খগেন কাকা, বাহে খগেন কাকা, আরে মো কাকান ছুরি বানে দিবার পাইমেন। হ্যাঁ এই কোরবানি দোত 2 লাখ টাকা দিয়ে একটা আর ইয়ে গরু কিনছি বাহে। হ্যাঁ মো কাকান আকারে দামি এখান, হ্যাঁ বড় এখান এখান ছুরি দেবেন বানে, হ্যাঁ ছুরি দেবেন বানে, তোমার কয় টাকা লাগবে এখানে মোক দামটা কন তো। ওরে বাপুরে, এ সময় যে কামের চাপ, এ সময় মুই চোখে দেখুন ছিল না বুঝছিস, তুই এমন সময় আসলু বাবা, শিডিউল নাই বুঝছিস, শিডিউল নাই, তুই পরে আসিস বাবা পরে আসিস, এ সময় এ সময় সিরিয়াল নাই, শিডিউল নাই, শিডিউল নাই বুঝিস নাই। বাহে কামারের বাড়া, আরে শিডিউল কি বাহে, হ্যাঁ শিডিউল কি, এই কথা কোনা তুমি বুঝনুক নে, কথা কোনা মখনা বুঝি দাও তো শিডিউল কি। ওরে বাপুরে, তুই শিডিউল বুঝিস নাই, শিডিউল বুঝিস নাই, শিডিউল হল আমার সিরিয়াল নাই, সিরিয়াল নাই। এই এ সময় কোরবানি ঈদ আসছে, এ সময় খুব কামের চাপ, হ্যাঁ খুব কামের চাপ, মি কামের ঠেলাতে চোখে দেখছে না, চোখে শস্যের ফুল দেখছে, এলা তোর সাথে মোর কথা কর সময়ও নাই বুঝছিস, সময়ও নাই, এলা সিরিয়াল নাই, তুই পরে আসিস বাবা, তুই পরে আসিস, তুই বাড়ি যা পরে আসিস। হে কামারের বাড়া, এই কোরবানি ঈদ আসলে তোমার গুলের কি তেল বান্দি যায়, এই কামার গুলের কি তেল বান্দি যায়, মানে তোমার সাথে কথা কওয়ার গেলে কি ভেজের দিয়ে কথা কওয়া লাগবে নাকি। ওরে বাফুরে, মনে কর অন্তনে হয়ে গেছে, এই কোরবানি ঈদ আসলে পরিস্থিতি অন্তনে হয়ে যায়, এই মুখ এলাম 100 খান ছুরি বানা লাগবে আর 200 খান চাকু বানা লাগবে, তাহলে কম ওই মানুষটা, এই বুড়িয়া মানুষটা মুই কি, হ্যাঁ তাহলে কম পেশারত আসুন, কম চাপত আসুন, তোর তোর সাথে মোর সেজন্য কথা কর সময় নাই, তুই এক কাম কর বাবা, তুই শিডিউল দিয়ে যা, মুই কিন্তু বাবা এলায় তোর ওই কামখানা করি দিয়ে পাবান না, এই ঈদের ঈদের দিন, ঈদের দিন আর ঈদের পরের দিন মুই কিন্তু ফ্রি থাকিম, হ্যাঁ ঈদের দিনেও ব্যস্ত থাকিম, তুই ঈদের পরের দিন তুই কি বানবার দেশ ওই জিনিস কেন মোর নিয়ে যাস বুঝছিস বাবা, তুই এলা যা বাবা, তুই হে কামারের বাড়া, তোমার কি মাথা টাতা ঠিক আছে, মুই ঈদের পরের দিন ছুরি খেয়ে নিগি কি করিম, হ্যাঁ ঈদের পরের দিন কি মি কোরবানি দেব নাকি, তোমরা কি মোর সাথে শয়তানি শুরু করছেন, হ্যাঁ শয়তানি শুরু করছেন, তোমরা না পাইমেন সেই কথা খান মক কইমেন, তো তোমরা ফির ঈদের ঈদের পরের দিন দিবে সান মানে, ইলে কেমন কথা ভাই, হ্যাঁ ইলে কেমন কথা তোমার। ওরে বাপুরে, তুই কি মোর বন্ধু নে ক্লাস ফেরে মারে, হ্যাঁ তোর তোর সাথে মই শয়তানি করিম বাবা, মোর এ সময় সিরিয়াল নাই, তোর যদি পোষায় ঈদের পরের দিন নেলে যদি তোর পোষায় তাহলে তুই শিডিউল দিয়ে যা, না হলে তুই বাবা আমার দোকানের সামনে থেকে যা, মোর বর্তমান মাথা বন বন করে ঘুরেছে, হ্যাঁ বুকখান চারাও 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 চারু নাগে দিছে, হ্যাঁ মেলাক্ষণ থেকে বেরিয়ে এলাম খাং নাই বাবা, তুই যা। বেহে কামারের বাড়া, মোক কিন্তু এখান হ্যাঁ ভালোই ছোড়া নাকবে, তোমরা ভালো লোহা দিয়ে মোক এখান ছোড়া ছোড়া বানিয়ে দেবেন, ওই ছোড়া খান যাতে আজ জীবন থাকে, মো ছোয়া ছোয়ার করার জন্য ওই ছোড়া খান ব্যবহার করিয়ে পায়, মোক যেন আজ জীবনে ছোড়া বানিয়ে আর নেওয়া লাগে না, তো তোমরা কি বানিয়ে দিবার পাইমেন সেই কথা খান মোক কন তো। ওরে বাপুরে, তুই যদি ভাল ছোড়া বানে নিস তাহলে কিন্তু গেলে যে সে লোহা দিয়ে বানাইলে হবার নাই, ওই বেয়ারিং আছে না ছেলে মেশিনও ছেলে বেয়ারিং নাগায়, ওই বেয়ারিংগুলি ফাটা নাকবে, ফাটে ডাঙ্গে সোজা করা নাকবে, সোজা করি তারপরে ছুরি বানা নাকবে, ওই ছুরি একরে আজ বন টেকবে, মানে কোন তুই মরবো তো শোয়া শোয়া 14 গোষ্ঠী মরবে, তুমি ওই ছুরি খেয়ে কিছু হবার নাই, মানে আরও পাল্টিবেন নাই, ভোতরা হবার না, তোকে চোকাও নাকবেন নাই, কিন্তু খরচ কিন্তু বাবা মেলায় পড়ি যাইবে, হ্যাঁ মেলা মেলা খরচ পড়বে। খগেন কাকা, তোমার টাকা নিয়ে চিন্তা করেন না তো, তোমরা টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, তোমরা এলা একটা বেয়ারিং ফাটে মোকাখান বড় ছোড়া বানিয়ে দাও তো, এলায় দেও বানে তোমাকে একরে খাড়ায় খাড়ায় টাকা দেন, একরে টাকার আজ বান্ডিল ধরিয়ে শুন, আজ আজ ছোড়া বানাইতে কি যে হইবে হইবে। ওরে বাপুরে, একবার বার কবার নাকসুং যে এলায় মো সময় নাই, হ্যাঁ শিডিউল নাই, তারপরে এবেলে এলায় ছোড়া বানাই নেয়, যতই বাবা তুই টাকা খরচ করিস না কেন, এলায় মোর কোনো সময় নাই, তুই অন্যটে যে বানে নে বুঝছিস, অন্যটে যে বানে নে, তুই অন্যটে এটা কেমন কথা কন, হ্যাঁ এটা কেমন কথা কন, আজ আমারে গ্রামত আসি ব্যবসা করি খান, ফির আমাকে ছুরি বানিয়ে দিবে না, অন্য দোকান দেখে দেন, তোমার কি ব্যবসা করা আশা আশা আছে বাহে, হ্যাঁ আশা আছে, তোমরা যদি মোক ছুরি খেন বানে এলায় যদি না দেন তাহলে তোমার কিন্তু এটা মুই ব্যবসায় করবে দিবেন না, হ্যাঁ ব্যবসায় করবে দিবেন না, এই কথা কোনো কিন্তু মনে থন। ওরে বাপুরে, তাহলে মুই এলা কোন পাখে যাং রে বাবু, কোন পাখে যাং, এই যে 150-200 খান ছোড়া আছে চাকু টাকু সহ, এলিয়া তো এই যে তোরে গ্রামের লোকেই বানবার দেশে, এখন ওমার গুলে তুইয়ে যদি তোর গুলে যদি আগত বানিয়ে দেন তাহলে কি তো ওমরা এমন দোকানটা চলি দেবে, তাহলে মুই কোন পাখে যাং, হ্যাঁ কোন পাখে যাং, মুই বাবা তোর ছুরি বানিয়ে দিবার বাবার নাং, তুই অন্যটা দেখ, যদি ঈদের পরের দিন নিবার পাস তাহলে মুই বানিয়ে দেম, কিন্তু তার ঈদের আগত মুই বানিয়ে দিবার পাবার নাং, তুই এটা ভিড় না করিস বাবা, তুই যা বাবা মোর মেলা কাম আছে, মেলা কাম আছে। হে কামারের বেড়া, তোমরা এই বুড়েতি বয়সত এই যে হাতুর দিয়ে লোহা টাঙ্গা ইল্লে তোমার শক্তি খুলে কেন একটা চ্যাংরা চুপের পান না, হ্যাঁ একটা চ্যাংরা চুইতে কয় টাকা লাগে, একটা চ্যাংরা চুইমেন তাহলে তো কামগুলি আটে যাচ্ছে, হ্যাঁ তোমার বুদ্ধি জ্ঞান হুশ কিছু নাই, বুড়ে হয়েছেন তোমার বুদ্ধিগুলোও কি তোমার হাঁটুর নামাত নামছে, তো তোমরা একটা চ্যাংরা চ্যাংরা চ, তাছাড়া তো তোমার সামলিবের পাবার নান।
ওরে বাপু রে, তুই তো কথা কোনা ভালো কছিস রে বাপু। মুই তো এলা নিয়ে ব্যাপারটা বুঝছু, তা মুই এলা নিয়ে স্যাংরা করে পাং, স্যাংরা পাওয়া যায় না বুঝছিস, খুঁজছিলাম স্যাংরা পাওয়া যায় না। তাহলে বাবা তুই একটা কাম কর, তা তুই মোর দোকানত থাক। হ্যাঁ তুই তুই দোকানত থাক, তোক দিন 50 টাকা করে দে, মার এক বেলা করে মুখ ভাত খাব। দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন, আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট তো অবশ্যই করবেন। কী ধরনের ভিডিও এই চ্যানেলে দেখতে চান সেটিও কমেন্ট বক্সে লিখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।